হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মেঘা আর আজকেও আমি নিয়ে এসেছি একটা দারুণ ইলিশ মাছের রেসিপি তো এই রেসিপিটা আমার মায়ের আর তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি সো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা একটা খুবই সিম্পল বাট একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি সো প্রথমে কড়াইয়ে নিয়ে নিতে হবে সরষের তেল আর কোনটা কত ইনগ্রিডিয়েন্টস কোন মানে কত মাপে লাগবে তো সেটা আমি তোমাদের স্ক্রিনেই জানিয়ে দেবো তো তেল এখানে নিয়েছি ওয়ান বাই ফোর কাপস কারণ ইলিশ মাছটা তোমরা জানো তেলটা কম লাগে তো তারপরে যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি তো ওদের বলি তো এই চ্যানেলটা আমি স্টার্ট করেছি এর মধ্যে আমি অনেক টাইপের ভিডিও দেব যেরকম ব্লগিং ভিডিও রেসিপি ভিডিও তো আছেই তারপর কোনো প্রোডাক্ট কিনলে সেটা রিভিউ তো আমি যা বলতে চাই যে প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সব সাপোর্ট করো কারণ আমি অনেক এফার্ট দিয়ে ওই চ্যানেলটা ভিডিও আপলোড করি এডিটিং করি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তবে তো আমি গ্রো করব তো এর মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছ ইলিশ মাছগুলো নুন আর হলুদ দিয়ে দশ মিনিট ম্যারিনেট করা আছে আর ইলিশ মাছগুলো এক সাইডে এক মিনিট বা দু মিনিট করে ভেজে নিলে হবে খুব বেশি ভাজার দরকার নেই কারণ ইলিশ মাছ তো একটু হবে যতক্ষণ ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো যেরকম আমি আগেও বলেছি অনেক ভিডিওতে আমি এই চ্যানেলটা খুবই নতুন একটা চ্যানেল আর আমি কিছু দিনই হয়েছে এই চ্যানেলটা স্টার্ট করেছি তো এই চ্যানেলটা স্টার্ট করার অনেকগুলো কারণ আছে আর আমি চাই তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমি নিশ্চয়ই বলবো কারণটা আমি কেন চ্যানেলটা স্টার্ট করেছি তো আমার যখন ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি তখন তোমাদেরকে বলবো আমি কেন এইরকম চ্যানেল স্টার্ট করেছি আর আমি থাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান মানে ওয়েস্ট বেঙ্গলের এখন যেমনি ভাগ হয়ে গেছে তো আমি থাকি পশ্চিম বর্ধমানে তো কোন জায়গা আমি তোমাদেরকে পরে বলবো কারণ আরও সাবস্ক্রাইবার হোক অনেক বড়ো ফ্যামিলি হয় আমরা তোমরা যদি কোনো একটা কিউ কিউএনে ভিডিও করতে চাও মানে আমার সম্বন্ধে জানতে চাও কিছু যেরকম আরও অনেক কিছু তো সেটা তোমরা কমেন্টসে আমাকে লিখে জানাতে পারো তাহলে আমি আলাদা করে একটা ওরকম ভিডিও বানাবো বা তোমরা আমার থেকে অন্য কোন রকম ভিডিও যদি দেখতে চাও তো সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানাবে কারণ তোমরা যদি সাপোর্ট না করো তো চ্যানেলটা আমি আমি ভিডিও কার জন্য বানাবো আর এটাও আমাকে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কারণ সবাই ইউটিউবে ভিডিও দেয় আমি জানি কিন্তু আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না সেটা জানাবে তো এখানে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে সেজন্য আরেকটা সাইড ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর এবার মাছগুলোকে তুলে নিতে হবে তো ওই তেলেই এবার দিতে হবে কোটা শুকনো লঙ্কা একটা থেকে দুটো আর তারপর দিয়ে দিতে হবে কালো জিরে মানে গোটা কালো জিরে বেশি না ওয়ান টি স্পুন বা হাফ টি স্পুন কোটা কালো জিরে আর শুকনো লঙ্কা যখন হালকা একটা ভালো ফ্লেভার আসবে একটা ভালো স্মেল আসবে তখন দিয়ে দিতে হবে ওর মধ্যে কাটা আলু তো আলুগুলো এখানে সেদ্ধ করা নেই কারণ সেদ্ধ করা আলু তেলে দিলে একটু কেমন হয়ে যায় তো এখানে শুধু কাঁচা আলু জাস্ট খোসাটা ছাড়িয়ে তেলে দিয়ে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে তো আমি এখানে তিন চারটে এমনি আলু নিয়েছি তোমরা বেশি পছন্দ করলে বেশি নিতে পারো আর কমও নিতে পারো বাট আলু দিয়ে দেখবে ভালো লাগবে খেতে তো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে আলুটা ভালো করে তিন চার মিনিট ধরে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেস্ট দিতে হবে তো পেস্টটার মধ্যে আছে শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ আদা আর জিরে তো জিরে আদা আর শুকনো লঙ্কাটাকে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো বা রেড চিলি পাউডারও দিয়ে দিতে পারো তো এই তিনটেকে নিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে আর এখন গ্যাসটার ফ্লেমটা একদম লোতে থাকবে আর দিয়ে দিতে হবে নুন তো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আর দু তিন মিনিট ধরে এবার কষতে হবে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসে দু তিন মিনিটই ঠিক আছে কারণ আদা যেহেতু আছে তো বেশিক্ষণ কষলে এটা তিত হয়ে যাবে তো আমি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি দেখো আমার দু মিনিট পর একটা ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে এরপর আমাকে দিয়ে দিতে হবে এক কাপ জল তো তোমরা যদি বেশি গ্রেভি মানে বেশি ঝোল চাও তাহলে আরও বেশি জল দিতে হবে মানে দু কাপ আর তোমরা যদি কম চাও তাহলে হাফ কাপ জল দিতে পারো কিন্তু আলুগুলো সেদ্ধ করার জন্যে মানে এই জলেই আলু সেদ্ধ হবে তো একটু বেশি করেই জল দিলে ভালো এর পরেটাকে ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে তো দশ মিনিটের জন্য ঢাকা দিলে এটা হয়ে যাবে তোমরা তারপর চেক করে নেবে কি আলুটা হয়েছে কি না যখন আলুটা হয়ে যাবে জানবে যে ওটা হয়ে গেছে তুমি আমি মিনিট পর আবার চলে এসেছি আর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে এটাকে এক থেকে দু মিনিট ফোটানোর পর দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা তোমরা যদি কাঁচা লঙ্কা না দিতে চাও তো নাও দিতে পারো কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে আর বিশেষ করে ইলিশ মাছে তো অলমোস্ট আমাদের রেসিপি হয়ে গেলো এবার এটাকে আর দু থেকে তিন মিনিট এরকমই ফোটাতে হবে আর ঢাকা দেওয়ার দরকার নেই আর তারপরে এটা গরম লাইক ভাতের সঙ্গে তোমরা খেতে পারো আমি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে একবার ঘরে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকানটাকেও প্রেস করে দিও তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তবেই আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আশা করি সবাই ভালো থাকবে সো আজকের জন্য এইটুকুই বা এভরি